সাবেক সহসম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। শুভেচ্ছা দূত, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, প্রতিরক্ষা মন্ত্রণালয়। জনাব রাশেদ রহমান। আসসালামু আলাইকুম, আদাব। অনেক বেলা হয়ে গেছে, ক্ষুধা খরতা সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আপনারা পরিশ্রান্ত, এই মঞ্চে যারা আছেন তারাও পরিশ্রান্ত। তারপর আমার দায়িত্ব আপনাদের জিজ্ঞাসা করা, আপনারা কেমন আছেন। একটু আগে আমাদের মাননীয় সাংসদ, তাকে আমি জয় ভাই বলি, অনুপম সাজাহান জয়, তিনি আপনাদেরকে তালি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। হঠাৎ করে আমার মাথায় একটা পুরানো স্মৃতি ভেসে উঠল। আমার বাড়ি রংপুরের মিঠাপুকুরে একটা জনসভায় অসম্ভব রকম তাপদাহের মাঝে হচ্ছিল। তো উপস্থিত জনগণ খুব একটা তালি দিচ্ছিল। তো আমি তখন www.google.com এখান থেকে সার্চ করে তাদেরকে বললাম যে হাতে তালি দেওয়ার সাতটা উপকার আছে। একটা হচ্ছে যাদের স্নায়ু সম্পর্কিত রোগ বা কোনো সমস্যা থাকে, তারা যদি ঘন ঘন তালি দেয় এই রোগটা আস্তে আস্তে উপশম হয়। দ্বিতীয় হচ্ছে প্রিয়মান কোনো ব্যক্তিকে যদি উৎসাহিত করতে চান, তালি দিলে সে উৎসাহিত বোধ করে। তৃতীয় হচ্ছে এটা চৈনিক সভ্যতার একটা চল আছে, নিজে কথা ভালো লাগলে নিজেকে তালি দেওয়া যেতে পারে। আমরা ওকে অনুসরণ করি। তবে সাতটি কারণ মনে নেই, সবচেয়ে যে বড় কারণ, কোন প্রস্তাবনা, কোন ভিশন, কোন দর্শনকে সমর্থন জানানোর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গণতালির মধ্য দিয়ে। আজকের অনুষ্ঠান, আজকের দিন আমার জন্য অসম্ভব একটি বিশেষ। আমার বাবা হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান, আমি তার সন্তান রাখেন। এ আমার পরম সৌভাগ্য যে আজ আপনাদের এই সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সময়কালের সবচেয়ে সফল প্রশাসক তার সন্তান জনাব নসরুল হামিদ দীপু এমপি সাহেব, তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তার সামনে দাঁড়িয়ে ভাষণ দিব। আবার একই সাথে এও আপনাদের জানা থাকা দরকার, আজ আওয়ামী লীগ 9 বছর ধরে ক্ষমতায়, বহুজন মাননীয় প্রধানমন্ত্রী আশেপাশে ঘোরাঘুরি করেন, অনেকেই দাবি করেন তারা নাকি আওয়ামী লীগ করছেন, কিন্তু নসরুল হামিদ দীপু ভাই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সফল নেতা কর্মীর প্রতিষ্ঠ উদাহরণ। এই কারণে যে তিনি ছাত্রলীগ করেছেন, তিনি থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, কেন্দ্রীয় নেতা হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। সুতরাং রাজনীতি করতে হলে পর্যায়ে পর্যায়ে উন্নতি উন্নীত হতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। আজকের অনুষ্ঠানের উপলক্ষ অধ্যাপক মোহাম্মদ আরাফাত চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন, আমি এটা আপনাদেরকে জানান দিতে চাই, জয় ভাই ঠিকই বলেছেন যারা রাত 11টার পরে জাগেন না তারা হয়তো অনেকে আমাদের তো এভাবে চিনেন না, কারণ আমরা রাত্রেবেলা টক শোতে যাই, নিশাচরের মতো কাজ কারবার। এই মোহাম্মদ এ আরাফাত যখন আওয়ামী লীগের পক্ষ থেকে টেলিভিশনে কথা বলার কেউ ছিল না, বিশেষত ওয়ান ইলেভেনের সময়, সেই সময় সে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ মুজিবীয় আদর্শ স্বাধীনতার সপক্ষের শক্তির একজন হয়ে টেলিভিশনে আমাদের মতাদর্শ, আমাদের চিন্তাভাবনা, আমাদের আন্দোলন সংগ্রামকে উপস্থাপন করতে। আর আমার খুব পছন্দের খোকন ভাই, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি,
আপনারা অনেকে জানেন না যে 21 আগস্ট গ্রেনেড হামলায় তিনি আহত হয়েছিলেন। তার শরীরে এখনো বহু গ্রেনেডের স্প্লিন্টার রয়ে গেছে এবং আমাদের সজীব বজের জয় ভাইয়ের অনুরোধে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে আর দিনের 24টা ঘন্টায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস মিট এবং মিডিয়ার ব্যাপারগুলো দেখাশোনা করেন, যাতে করে সমস্ত দেশের মানুষ সহজ থেকে সহজতরভাবে জানতে পারে আমরা কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করছি, কি ধরনের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমি মনে করি অন্যায় হয়ে যাবে যদি আমার ছোট ভাই সারুনের কথা না বলি, ওকে ডাকলামে দেখে ফেলি বড় হয়ে গেছে, জনাব নাজমুল করিম চৌধুরী, সে আবাহনী ক্রীড়া চক্রের পরিচালক বটে, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ এবং পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য বটে এবং তার বাবা চট্টগ্রামের মাননীয় সদস্য শামসুল চৌধুরী সাহেব তার সন্তান। আমরা সকলে মিলে তাদের জন্য একটি সজোরে করতালি দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করবো এবং তাদেরকে স্বাগত জানাবো। আজকে অনুষ্ঠানটা হচ্ছে নবীন বরণ, নবীন দেবী। এখানে উপস্থিত ছাত্রী যারা আছো এবং পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র যারা আছো, তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলছিলাম। আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন আমার প্রফেসর ডক্টর সালাউদ্দিন, তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি পিএইচডি করেন, তিনি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমাকে একটা কথা বলছিলেন। তিনি বলছিলেন এই যে তোমাদের কলেজ ভবন, আমার বিশ্ববিদ্যালয়ের ভবনটা তিনি দেখে আমাকে বলছিলেন, টুডে দিস বিল্ডিং দ্যাট ইউ সি ইট ইজ মেড অফ সিমেন্ট মর্টার অ্যান্ড ব্রিক্স, বাট ইফ ইউ লুক বিয়ন্ড ইউ শ্যাল সি আ স্ট্রাকচার মেড অফ লাইট, if you look beyond the windows and doors you will find a garden, a garden of Eden where every flower, every plant is made of life, like a flower rejuvenates from a fruit and it shall never cease to rejuvenate you because it is made of life, it is the light of knowledge. এই কথার মানে আজ তোমার পিছনে যে অট্টালিকা দাঁড়িয়ে আছে যাকে তুমি কলেজ হিসেবে ছিল, অবশ্যই সেই কলেজ ইট পাথর রক সিমেন্ট দিয়ে তৈরি করা, কিন্তু এই চোখ বন্ধ করে হৃদয়ের চোখ দিয়ে দেখো তুমি দেখবে ওই স্থাপনা আলো দিয়ে তৈরি করা, সেই স্থাপনার মাঝে একটি বাগান আছে যেই বাগানের নাম ইডেন, সেই বাগানের প্রত্যেকটি ফুল প্রত্যেকটি ফল আলোয় তৈরি, সেই আলো হচ্ছে জ্ঞানের আলো। সুতরাং তোমার কলেজে কয়টা টেবিল আছে, কয়টা চেয়ার আছে, কতগুলো জানালা আছে সেইটা বড় কথা না, কতটুকু আলো তুমি ধারণ করতে পারো, কতটুকু জ্ঞানী তুমি হতে পারো, কতটুকু আলোকিত তুমি হতে পারো, তার উপরে নির্ভর করবে সমাজ কতটা সুউচ্চ চোখের সাথে তোমার দিকে তাকিয়ে থাকে। এই সমাজ তোমার দিকে তাকাবে তোমার কর্ম তোমার চলার ছন্দে, আজকে অনুষ্ঠানের মতোই মুহুর মুহুর করো তালি দিয়ে তোমাকে উজ্জীবিত করবে, উৎসাহিত করবে। আজ আমরা মার্চ মাসে দাঁড়িয়ে আছি, জ্ঞানের কথা বলবো, শিক্ষার কথা বলবো, কিন্তু সবচেয়ে বড় যেই জ্ঞান যেই শিক্ষা অনর্থক রয়ে যাবে যদি না আমাদের জীবনে মুক্তি, যদি না আমাদের জীবনে স্বাধীনতার কোনো মূল্য না থাকে। আজ যতটুকু মুক্তি আছে যার কারণে সখীপুরের আবাসিক এই মহিলা কলেজে তোমাদের মতো নিষ্পাপ সবুজ ছাত্রীরা এসে লেখাপড়া করতে পারছো, তার একমাত্র একমাত্র অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেকে বলে কেন, আমি তোমাদের তোমাদের বইয়ের ভাষায় বলে যাই, কেন বঙ্গবন্ধু আমাদের জাতির জনক, কেন তিনি সর্বকালের সর্বসেরা বাঙালি। তোমার নাম শুনেছো সাংস্কৃতিক কিন্তু তোমার ঘরে ছোট খাটো মাঝারি কোনো তলোয়ার নাই,
তোমার ঘরে হাল বাওয়াইন না, গরু ছাড়া কোনো ঘোড়া নাই। আমার বাড়ি রংপুর, আমার বাড়িতে গরু পেটানো লাগিলে বলে হালুয়া পেটি, আমার কাছে কোনো তলোয়ার নাই। অর্থাৎ ইকতিয়ারউদ্দিন বখতিয়ার খলজির বাঙালিকে শাসন করতে আসছিলেন, শোষণ করতে আসছিলেন, ভালোবাসতে আসেন না। নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে অন্য কারণের যুদ্ধে, পলাশির যুদ্ধে বাংলার নাকি স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে। আমি তো বলি স্বাধীনতা কোনোদিন ছিলই না। তুমি আমি বাঙালি, তোমার আমার ভাষা বাংলা, প্রাকৃত ভাষা, কেউ বলে বাঙালা, প্রাকৃত জন হিসেবে মানুষ আমার চিনে 3000 বছর ধরে। কিন্তু নবাব সিরাজউদ্দৌলার দার্শনিক ভাষা বলেন বাংলা, বাংলা প্রাকৃত ভাষা ছিল না। তার দপ্তরে ব্যবহার করা হয়তো ফার্সি, তার দপ্তরে ব্যবহার করতো উড়িষ্যার ভাষা, তার দপ্তরে ব্যবহার করা হয়তো উর্দু ভাষা। তাই সে যদি তোমার আমার নবাব হয়ে থাকে, তোমার আমার ভালোবাসা থাকে, তোমার আমার মুক্ত করতে চায়, তাইলে আজকে 21 ফেব্রুয়ারি যেই ভাষা আন্দোলন আমরা করলাম, ওই 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা এই বাঙালির ভাষাকে কেন আলিঙ্গন করলেন না? নবাব সিরাজউদ্দৌলা সহধর্মিণী একজন বাঙালি ছিলেন না। এরকম হাজারো নাম আমি বলতে পারবো। পাল ছিল, সেন ছিল, দুত্তরা ছিল, তারা আমাদের শাসন দিয়েছে, অপশাসন দিয়েছে, দুর্বল শাসন দিয়েছে, কিন্তু ভাগ্য পরিবর্তনের শাসন দিতে পারে নাই। বহু বীর বাঙালি এসেছে, বাঙালিদের মুক্ত করতে চাইছে, কিন্তু বাস্তবতা হইল এই, 1920 সালে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় একজন বাঙালি জন্মগ্রহণ করেছিলেন। যেই বাঙালির টুঙ্গিপাড়ায় বিদ্যুৎ ছিল না, ইন্টারনেট ছিল না, টেলিগ্রাম ছিল না, টেলিগ্রাফ ছিল না, পাকা সড়ক ছিল না, ব্রিজ, পুল, কালভার্ট, বিশ্ববিদ্যালয়, কলেজ কিচ্ছু ছিল না, কিন্তু ওই নিবন্ধী পল্লীর অন্ধকারে তিনি বিশ্বাস করতেন যে বাঙালি একদিন মুক্ত হবে, বাঙালি স্বাধীন হবে, এবং তার জীবনের সকল ত্যাগ সাহসিকতার মধ্য দিয়ে তিনি বাঙালির বাবা মা ভাই বোনকে বলছেন, মা তুমি যদি তোমার সন্তানকে আমার চেহারায় দেখো, তুমি যদি তোমার ভাই আমার চেহারায় দেখো, তোমার ভালোবাসা দাও, টিয়ার দেয় নাই, জিয়ার দেয় নাই, চাল দেয় নাই, গম দেয় নাই, চাকরি দেয় নাই, বিদ্যুৎ দেয় নাই, শুধু বলছে মা বাবা আপনার সমর্থন দেন, আমি আপনাকে আনন্দ উপহার দেব, সেই উপহারের নাম বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। 1971 সালের 7ই মার্চ একমাত্র বাঙালি এক অঙ্গুলি হিরণে টেকনাফ থেকে তেঁতুলিয়া 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে এক কৃষক কুল, শ্রমিক কুল, মজুর কুলের জনপদকে একদিনে যোদ্ধা কুলে রূপান্তরিত করে আমরা এক অনন্য অবিস্মরণীয় যোদ্ধা জাতি, আমাদের নাম বাঙালি জাতি। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই সত্যি, কিন্তু তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তোমরা এই নতুন প্রজন্মের যোদ্ধা, তোমরা এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, তোমাদের মনে রাখতে হবে এই মাস বাঙালি জয় বাংলা ছিল, পাকিস্তানি মারো, বাংলাদেশ স্বাধীন করো। কি বললাম? পাকিস্তানি মারো, বাংলাদেশ স্বাধীন করো, এই ছিল আমাদের জয় বাংলা। আজকে পাকিস্তানের বাহিনী মারার কোনো দরকার নাই, কিন্তু মনে প্রশ্ন জাগে আজকের এই মার্চ মাসে তোমার আমার জয় বাংলা কি? সাকিব আল হাসান ক্রিকেট খেলতে যায়, তার জয় বাংলা ছক্কা মারে। নসরুল হামিদ বিপু ভাই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শপথ নেয়, তার জয় বাংলা ঘরে ঘরে আলো জ্বালাও। তোমার আমার জয় বাংলা, হাতে কলম নাও, খাতা নাও, বই পড়ো, সবুজ মনন তোমার মস্তিষ্ক কল্পনার জগতে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে মুক্ত সমৃদ্ধ মানুষ হিসেবে বই প্রকাশ ঘটানো হচ্ছে আমাদের জয় বাংলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জাতীয়তাবাদের জয় বিশ্বাস করতে। এ কি শুধু ক্রিকেট খেলা, এ কি শুধু ফুটবল খেলায় জয়ী হওয়া? না, বাঙালি বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা পেরিয়ে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যাবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ লেখক হবে, কেউ গায়ক হবে, কেউ সুরকার হবে,
সুরকারের সুরের ছন্দে মানুষ হবে মোহিত, যোদ্ধার হাতিয়ারের ঝঞ্ঝাটিতে অশুভ সুক্ত হবে বনায়ন পর, যিনি প্রকৌশলী হবেন তার সৃজনী শক্তিতে মানুষ হবে মুগ্ধ, যিনি লেখক হবেন তার লেখা পাঠ করে মানুষ হবে আরো জ্ঞানী আরো আলোকিত, আর বাঙালির রাজনীতি হবে মানবতার ধারক বাহক। সব শেষে শুধু বলতে চাই, আমাদের একটি স্বপ্ন, আজ এই বিদ্যাপীঠে দাঁড়িয়ে আছি একটিমাত্র কারণে, একটি স্বপ্নকে হৃদয়ে আলিঙ্গন করে, যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে 2021 সালে যে রূপকল্পতা বাস্তবে রূপান্তরিত হবে, 2041 সালে বাংলাদেশ উন্নত বাংলাদেশে রূপান্তরিত হবে, কিন্তু তার থেকেও বড় কথা আমরা দেখব সত্যিকার অর্থে পৃথিবীর সবচেয়ে মানবিক অগ্রগামী জাতিসত্তায় উদ্ভাসিত হবে তোমার আমার আমাদের সকলের জাতিসত্তা, যার নাম বাঙালি জাতিসত্তা। আমাকে বলা হয়েছে 2-3 লাইন গান শোনাবে, আমি তো গায়ক না, বাট ঠিক আছে, আসলে যারা রাজনীতি করে তাদেরকে সব কিছুই কম বেশি পারতে হয়। আমি দিচ্ছি অসুবিধা, তোমাদের কাছে মার্টিন লুথার কিং এর কথা বলতে চাই। তোমরা টেলিভিশনে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ মানুষ দেখেছ, তোমরা বারাক ওবামার নাম শুনেছ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হতে পেরেছেন এই কারণে যে মার্টিন লুথার কিং নামীয় একজন সংগ্রামী পুরুষ কৃষ্ণাঙ্গ ব্যক্তি আজ থেকে 60 বছর আগে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মাঝে যে অসমতা, যে অন্যায়, যে অবিচার, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এবং বাস্তবতা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র 60 বছর আগেও একজন সাদা চামড়া কালো চামড়া শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ শিশু এক স্কুলে পড়তে পারত না, একই বাসে চড়ে একজন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত না। শুধু তাই না, একজন সাদা চামড়া কালো চামড়ার মানুষ পাশাপাশি একটা ফুটপাথ দিয়ে হেঁটে যেতে পারত না। তার থেকেও দুঃখের বিষয় আছে, এই মহান বিধাতা, এই আল্লাহ তাআলার সৃষ্ট বিশাল সমুদ্রকূল সমুদ্র সৈকত একজন সাদা মানুষ কালো মানুষ একসাথে সাঁতার কাটতে পারত না, অবগাহন বা স্নান করতে পারত না। এই ছিল বৈকুত, এই ছিল অবিচার, এই ছিল অনাচার। কিন্তু মার্টিন লুথার কিং বলতেন, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দ্য পিপল অফ দিস নেশন শ্যাল বি জাজড বাই শ্যাল নট বি জাজড বাই দ্য কালার অফ দ্য স্কিন রাদার দে উইল বি জাজড বাই দ্য কন্টেন্ট অফ দ্য ক্যারেক্টার। অর্থাৎ তিনি বলতেন, আমার একটা স্বপ্ন আছে, আমার একটা স্বপ্ন আছে, আমার একটা স্বপ্ন আছে, দেখ এই দেশের মানুষকে আর চামড়া দিয়ে বিচার করা হবে না, বরঞ্চ তার চারিত্রিক শক্তি নিয়ে বিচার করা হবে। বাঙালি সাদা কালোর ভেদাভেদ নাই, বাঙালি পকেটে পকেটে ভেদাভেদ আছে, থানায় যা পকেটে কম তাই কা ওসি সাহেব বেশি কথা বলবে, পকেটে অনেক টাকা ওসি সাহেব অনেক কথা বলবে, আদালতে যান টাকা কম 777 চপ্পল ছিঁড়ে যাবে তাও বিচার পাবেন না, পকেটে টাকা আছে বিচার কিনতে পারবে। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে সমাজের এই অন্যায় যতটুকু আছে এই যে বৈপুরত্ব তা আমরা করব দূর, আমরা সত্যিকার অর্থে জয়ী হব। এই স্বপ্নকে সামনে রেখে সবশেষে বলতে চাই, এখানে আমাদের ভবিষ্যৎ সজীবদের জয় ভাই কথা এখানে আসছে, আমি আশা করি আপনারা সকলে আমার সাথে একটু গাবেন। গানটা হচ্ছে, এটা মার্টিন লুথার কিং গাইতেন যখন কৃষ্ণাঙ্গরা অসহায় হয়ে তার সামনে উপস্থিত হয়। গানটা হচ্ছে, আমরা করব জয়, বলা কি সুরে আছে না বেসুরা ভাই, আমরা করব জয়, আমরা করব জয় দি ও বুকের গভীরে, আমরা মানুষ আমাদের শক্তি আছে আরো জোরে, আমি চাই আমরা
পরাজিত করার মতো কোনো শক্তি আমাদের সামনে নাই, আগামী দিনেও থাকবে না। আসুন একসাথে গাই, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব সবচেয়ে বড় হাতিয়ার তুমি আমি আমরা সকলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার বক্তব্য রাখার জন্য আমি সবিনয়